হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজ আমরা কথা বলবো 2020 সালে আসা একটি হরর মিস্ট্রি মুভি দ্য স্যাক্রিফাইস সম্পর্কে। তো আসুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটি মহিলাকে দেখতে পাই যে অনেক ভয় পেয়েছিল এবং সিনকে তার রক্তমাখা হাত ধরছিল। এটা দেখে এমন মনে হচ্ছিল যে সে কাউকে খুন করেছে। এরপর সে তার বাচ্চাকে নিয়ে চলে যায়। এরপর কাহিনী 25 বছর আগে যায় আর আমরা আইজ্যাক ও এমা নামের দুজনকে দেখি। এমা প্রেগনেন্ট ছিল আর তারা নরওয়ের একটি আইল্যান্ডে যাচ্ছিল। ওখানে আইজ্যাকের মায়ের বাড়ি ছিল, যেটা তার মৃত্যুর পর আইজ্যাকের নামে হয়েছিল। তারা ওই বাড়ি বিক্রি করার জন্য ওখানে এসেছিল। তারা দুজনেই বাড়ির ভিতরে যায় আর আইজ্যাক তার বাবা মায়ের ছবি দেখতে থাকে। এখন রাতের বেলায় তারা খাবার খাওয়ার জন্য বাইরে যায়। এখন আইজ্যাক একটা লোককে জিজ্ঞেস করে, তুমি কি ইংলিশে কথা বলতে পারো? তখন লোকটা আইজ্যাকের সাথে খারাপ ব্যবহার করতে থাকে। এখন ওখানে গানার নামে একটি লোক আসে, সেও তার সাথে খারাপ আচরণ করে। এসব দেখে এমা ওখান থেকে চলে যেতে চায়, কিন্তু আইজ্যাক জেদ করে সে ওখানেই খাবার খাবে। এটা শুনে গানার তাকে মারতে যায় আর তখনই এমা বলে, আমরাও এখানকারই, আর সে আইজ্যাকের পুরো নাম বলে। এটা শুনে গানার বুঝতে পারে ও তার বন্ধু জোহানের ছেলে। এরপর সবাই নর্মাল হয়ে যায় আর গানার আইজ্যাককে তার সাথে ড্রিঙ্ক করতে নিয়ে যায়। এখন বাসায় ফিরে এমা আইজ্যাককে বিছানায় শুইয়ে দেয়। পরের দিন সকালে তাদের কাছে শহরের পুলিশ অফিসার রিনেট আসে। আইজ্যাক ভাবছিল রিনেট কাল রাতের ঝগড়ার জন্য এসেছে, কিন্তু রিনেট বলে, আমি তোমার বাবার মার্ডার কেসের জন্য এসেছি। কিন্তু আইজ্যাক এই ব্যাপারে কিছুই জানত না। এখন রিনেট তাকে বলে, তোমার মা তোমায় কি বলেছে? সে বলে, বাবা আমাদের ছেড়ে চলে গেছে, তাই মা আমাকে নিয়ে আমেরিকায় চলে যায়। এখন রিনেট তাকে বলে, তোমার বাবার মার্ডার তোমার মাই করেছে, এখন তুমি যেখানে দাঁড়িয়ে আছো এখানেই। সে নিচে তাকায় আর অনেক রক্ত দেখতে পায় এবং কাঁদতে থাকে। আসলে মুভির শুরুতে আমরা যে মহিলাকে দেখি উনি আইজ্যাকের মা ছিল। এখন রিনেট আইজ্যাকের মন হালকা করতে তাদের রাতে খাবার জন্য তার বাসায় ইনভাইট করে। তারা রিনেটের বাসায় যাওয়ার আগে এমা একটি দোকান থেকে তার জন্য একটা গিফট নেয়। এখন তারা রিনেটের বাসায় পৌঁছে যায় এবং বাইরে একটি ভয়ানক পুতুল দেখতে পায়। এখন তাদের জন্য রিনেটের মেয়ে এস্ট্রেড দরজা খুলে এবং তাদের ভিতরে নেয়। খাবার খাওয়ার সময় এস্ট্রেড আর আইজ্যাক দুজন দুজনকে দেখতে থাকে। এখন রিনেট ও এমা কথা বলতে থাকে। এমা রিনেটকে তার ঘরে থাকা একটা ছবির ব্যাপারে জিজ্ঞেস করে। এতে রিনেট বলে, এটা আমাদের কাছে কয়েক শতক ধরে আছে আর এটা দিয়ে আমরা আমাদের সমুদ্র দেবতার পূজা করি। এরপর এমা ওই পুতুলের ব্যাপারে বললে, রিনেট বলে, ওটা আমার স্বামীর স্মৃতি হিসেবে বানানো, এখানে কেউ মারা গেলে সবাই এমনটাই করে। তখন আইজ্যাক বলে, তাহলে আমাদের বাড়িতে কেউ বানায়নি কেন? তখন রিনেট বলে, হয়তো কেউ খেয়াল করেনি। এখন বাসায় এসে তারা দুজন নিজেদের ভেতর কথা বলতে থাকে। এমা খুব জেলসি ফিল করছিল কারণ আইজ্যাক শুধু এস্ট্রেটকে দেখছিল। এরপর আইজ্যাক এমাকে কিস করার চেষ্টা করে, কিন্তু এমা তাকে নিষেধ করে। তবুও আইজ্যাক জোর করে তাকে কিস করে এবং তাদের মুখ থেকে রক্ত বের হতে থাকে। কিন্তু এটা শুধুমাত্র এমার স্বপ্ন ছিল। পরের দিন সকালে আইল্যান্ডে একটি অদ্ভুত রিচুয়াল হচ্ছিল, যেখানে রিনেট সবার সাথে একটা মন্ত্র বলছিল এবং সবাই আজব পোশাক পরেছিল। তখন ওখানে এমা ও আইজ্যাক আসে আর রিনেট তাদেরকেও রিচুয়ালে অংশ নিতে বলে, কিন্তু এমা যেতে চায় না আর আইজ্যাক চলে যায়। এখন রিনেট আইজ্যাককে একটি মন্ত্র বলায়, যেখানে আইজ্যাক বলছিল, আমি আমার শরীর রক্ত ও আত্মা সমুদ্র দেবতাকে দিলাম। এরপর রিনেট তাকে পানিতে ডুব দেওয়ায় আর আমরা দেখি যে আইজ্যাক পানিতে ডুবেই যাচ্ছে। এরপরের সিনে আমরা দেখি এমা ও আইজ্যাক খাবার খাচ্ছিল আর আইজ্যাক অদ্ভুতভাবে বসে আছে। এরপর এমা ওই রিচুয়াল নিয়ে মজা করে আর আইজ্যাক এতে রেগে যায় এবং বলে, আমি বাইরে যাচ্ছি। এরপর আইজ্যাক সমুদ্র পাড়ে এসে পাথর পানিতে ছুটছিল, তখনই সে ওখানে এস্ট্রেটকে গোসল করতে দেখে। এস্ট্রেট কিছুই পড়েছিল না আর সে ওই অবস্থায় ওপরে উঠে আসে। তাকে এভাবে দেখে আইজ্যাক বলে, তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। তখন এস্ট্রেট বলে, আমরা একজন অন্যজনের কাজে, আসলে সমস্যা কি? এটা অনেক অদ্ভুত ছিল কারণ এস্ট্রেট ডিনারের সময় কোনো কথা বলেনি।
অন্যদিকে এমা একাই ঘরে রক্তের দাগ পরিষ্কার করছিল। তার মনে হচ্ছিল এসব কিছু আইজ্যাকের উপর খারাপ প্রভাব ফেলছে। এখন এমা সিনকে থালাবাসন ধুচ্ছিল, তখনই সিন থেকে একটি অক্টোপাস তার হাত টেনে তাকে ডুবিয়ে দেয়। আসলে এই সিনটিও তার স্বপ্ন ছিল, আর আইজ্যাক তার পাশে শুয়েছিল। এখন একটু পরেই তাদের বাসায় মিস্টার ওয়াল্ডার আসে, সে তাদের বাড়ি বিক্রি করানোর ব্যাপারে কথা বলতে এসেছিল। এখন এমা ও ওয়াল্ডার কথা বলতে থাকে, আর আইজ্যাক চুপচাপ বসে থাকে। এরপর ওয়াল্ডার বলে এই বাড়িতে একটা মার্ডার হয়েছে, তাই এখানে কেউ থাকতে চাইবে না, আর এজন্য এই বাড়িটি বিক্রি করা খুব কষ্ট হয়ে যাবে। এরপর ওয়াল্ডার ওখান থেকে চলে যায়। এরপর তারা খাবার খেতে বসে এবং এমা বলে এই বাড়ির বদলে আমরা যে টাকা পাব ওটা নিয়েই ফিরে যাব। তখন আইজ্যাক বলে আমাদের এখান থেকে যাবার দরকার কি, এখানে আমার কত আপনজন আছে আর ওখানে তো এমন কেউ নেই। তার এই কথা শুনে এমা বুঝতে পারে আইজ্যাক এখান থেকে যেতে চায় না। এই বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয় এবং আইজ্যাক উঠে চলে যায়। এরপর সে গানারের সাথে বারে বসে ড্রিঙ্ক করে, আর গানার তাকে বলে যে সব মেয়েরাই এমনই হয়, এটা তোমার বাড়ি, তুমি এখানেই থাকবে। একই সময়ে আমরা এমাকে দেখি, সে একটা বাটটাবে গোসল করতে যায় আর ওখানেই তার চোখ লেগে যায়, আর আমরা পানি থেকে একটা অক্টোপাসের পা বের হতে দেখি। তবে এটাও আমার স্বপ্ন ছিল। অন্যদিকে আইজ্যাক ও গানার স্মোক করছিল, আর গানার আইজ্যাককে বলে আমি তোমায় কিছু দেখাতে চাই এবং তাকে সাথে নিয়ে যায়। পরের দিন এমা ঘুমন্ত অবস্থায় কিছু শব্দ শুনতে পায়, আর সে উঠে দেখে যে বেসমেন্টে রাস্তা দিয়ে আইজ্যাক বাইরে বেরিয়ে যাচ্ছে। এমা তার পিছু নেয় আর তাকে থামানোর চেষ্টা করে। একটু পরেই অন্য লোকেরাও রাস্তায় চলে আসে এবং সমুদ্রে পৌঁছে আইজ্যাক পানিতে চলে যায়। এই সিনটাও এমার স্বপ্ন ছিল। এরপর এমা বাইরে আসে আর দেখে আইজ্যাক কিছু কাঠ কাটছে তার বাবার জন্য পুতুল বানাতে। এখন এমা তাকে জিজ্ঞেস করে তোমার কি কিছু লাগবে, আর আইজ্যাক না বলে। এরপর এমা দোকান থেকে কিছু জিনিস কিনতে যায়, আর সে একটা বাচ্চার চিৎকার শুনে অনেক ভয় পেয়ে যায়। এর ফলে তার হাত থেকে একটা শসের বোতল পড়ে ভেঙে যায়। এমা বাচ্চার ব্যাপারে জিজ্ঞেস করলে ওই দোকানের মহিলা বলে ও অনেক খারাপ স্বপ্ন দেখছে তাই এমন চিৎকার করছে। এরপর এমা ওখান থেকে বেরিয়ে যায়, আর তার গাড়িতে জিনিসপত্র রাখতে গানার তাকে সাহায্য করে। গানার এমাকে জিজ্ঞেস করে তোমার বাচ্চা কি ছেলে না মেয়ে। এমা বলে আমি জানি না, আমি এটা ওর জন্মের পর জানতে চাই। এরপর গানার তার পেটে হাত দিয়ে বলে তোমার ছেলে হবে। এরপর এমা বাসায় এসে এসব কথা আইজ্যাককে বলে, কিন্তু সে কোনো উত্তর দেয় না। একটু পরে আইজ্যাক বলে আমার কিছু কাজ মনে পড়েছে, এবং সে বাইরে এসে আবার ওই পুতুলটা বানাতে থাকে। একটু পরে এমা জানালা দিয়ে আইজ্যাককে দেখে, আর তখনই তার ডেলিভারির সময় হয়ে যায়। এমা চিৎকার করে আইজ্যাককে ডাকে। আইজ্যাক ওখানে পৌঁছানোর আগে এমা বাচ্চাকে জন্ম দিয়ে দেয়। এখন আইজ্যাক ওখানে আসে এবং তাদের বাচ্চাকে নিয়ে এমার থেকে দূরে যেতে থাকে। আর এই সিনটাও এমার স্বপ্ন ছিল, এতে এমা অনেক ভয় পেয়ে যায়। পরের দিন সকালে এমা দেখে যে আইজ্যাক সারা রাত জেগে ওই পুতুলটা বানিয়ে ফেলেছে। এখন এমা তার কাছে গিয়ে বলে আমি এখানে আর থাকতে চাই না। আইজ্যাক বলে তুমি অনেক স্বার্থপর মেয়ে, এটা শুনে এমা ওখান থেকে চলে যেতে থাকে। কিন্তু আইজ্যাক এমার পিছনে যায় এবং এমাকে মারবার চেষ্টা করে। আর তখন এমা একটি মূর্তি নিয়ে আইজ্যাকের মাথায় আঘাত করে এবং সে ওখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর এমা ওখান থেকে পালাতে একটা বোটের কাছে যায়, কিন্তু বোটের চালক তাকে নিয়ে যেতে চায় না। এমা তাকে টাকার লোভও দেখায়, কিন্তু কোনো লাভ হয় না। আর বোটের চালক বলে আমি অনেক ভয় পাই, এমা বলে কাকে, তখন সে সমুদ্রের দিকে দেখায়। এরপর এমা রিনেডের বাসায় সাহায্যের জন্য যায়, আর তাকে বলে আইজ্যাক পাগল হয়ে গেছে তাই আমি ওকে মেরে পালিয়ে এসেছি। রিনেড এখন এমাকে শান্ত করতে তাকে পানি খাওয়ায়, আর তখনই রিনেডের ঘর থেকে আইজ্যাক বেরিয়ে আসে, যে কিনা এমার আগেই ওখানে এসেছিল। এখন এমা অজ্ঞান হয়ে যায়, আর যখন তার জ্ঞান আসে তখন সে নিজেকে সমুদ্রের পাশে বাধা পায়, যেখানে সবাই ওই আজব পোশাক পরেছিল। এরপর আইজ্যাক একটি তলোয়ার নিয়ে ওখানে আসে এবং বলে আমি আমাদের বাচ্চার স্যাক্রিফাইস করতে যাচ্ছি, কারণ ওর ভাগ্যে এটাই আছে। এখন আইজ্যাক এমাকে মারবার আগে রিনেড আইজ্যাককে মারে এবং বলে এটা তোমার বাচ্চার ভাগ্যে নয়, তোমার ভাগ্যে ছিল, আর 25 বছর আগেই তোমার স্যাক্রিফাইস হয়ে যাবার ছিল,
কিন্তু তোমার মা তোমার বাবাকে মেরে পালিয়ে যায়। এরপর রিনেড ওই তলোয়ার দিয়ে আইজ্যাকের মাথা কেটে ফেলে, আর গানার আইজ্যাকের মাথাকে তারই বানানো পুতুলে রেখে দেয়। এরপর গানার তলোয়ারটা পানিতে ফেলে দেয় এবং আইজ্যাকের শরীর পানিতে রেখে জ্বালিয়ে দেয়। এরপর পানি থেকে তলোয়ার নিজে থেকে বাইরে বেরিয়ে আসে। এসব দেখে এমা অনেক কান্না করছিল, আর রিনেড তাকে বলে তোমার এখন এসব দেখার অভ্যাস করে নিতে হবে। এবং এর সাথেই মুভিটি শেষ হয়। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।